হ্যালো ফ্রেন্ডস আমি সাগর আশা করি সবাই ভালো আছেন জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকটা দিনের মতন আবারও আপনাদের জন্য একটা স্পট জয়নিংয়ের খবর নিয়ে হাজির হয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নেবেন ভিডিওটা দেখে নেওয়ার পরে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাবেন সেই নাম্বারে অবশ্যই যারা কাজটা করতে পারবেন তারা তাদের নাম ফোন নাম্বার এবং লোকেশানটা এন্ট্রি করিয়ে নেবেন এবং অবশ্যই আজকে সন্ধে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে নিজের যে নামটা এন্ট্রি করেছিলেন সেই নামটা পুনরায় কনফার্ম করবেন পুনরায় কিন্তু কনফার্ম করাটা খুবই জরুরি কারণ আপনি যতবারই ফোন করে নাম এন্ট্রি করুন না কেন এই টাইমের মধ্যে যদি আপনি কনফার্মেশন কল না করেন তাহলে কিন্তু আমরা এটা শিওর হব না যে আপনি নেক্সট দিন আসছেন কি না অবশ্যই কিন্তু আপনাকে কনফার্মেশন কলটা করতে হবে তবেই কিন্তু আপনাদের নাম কোম্পানিতে রাতের মধ্যে আমরা পাঠিয়ে দেব নেক্সট দিন কিন্তু আপনাদের জয়নিং হয়ে যাবে তো আসুন এই যে কাজের খবরটা আমি নিয়ে এটার স্পট জয়নিং রয়েছে আগামীকাল অর্থাৎ দোসরা মার্চ দুই তিন দু হাজার তেইশ দোসরা মার্চ বৃহস্পতিবার স্পট জয়নিং করানো হবে স্কিপার লিমিটেড পিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনারা সবাই জানেন স্কিপার লিমিটেড কোম্পানির নাম সবাই শুনেছেন যথেষ্ট রেপুটেড একটা কোম্পানি ভীষণ বড় একটা কোম্পানি কোম্পানির নিয়ম অনুযায়ী কোম্পানির সমস্ত সিস্টেম মেনটেন করে তারপরেই কিন্তু সমস্ত জয়নিং প্রসিডিওর হয় এখানে পুরোটাই কিন্তু কোম্পানির রুলস মেনেই এখানে জয়নিং হয় যাকে তাকে জয়নিং করিয়ে নেয় না কোম্পানি তার নির্দিষ্ট নিয়মকানুন মেনে তারপরেই কিন্তু এখানে হয় করানো তো এখানে যে পোস্টের জন্য হবে পোস্টটা রয়েছে লোডিং আনলোডিং ডিপার্টমেন্ট আপনাদের লোডার হিসাবে এখানে কাজ করতে হবে এখানে যে পাইপগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই পাইপগুলোকে গাড়িতে লোডিং করতে হবে এটা কিন্তু একটু ভারী কাজ বারবার বলে দিচ্ছে আপনাদের যদিও বা এটা কিন্তু প্লাস্টিক কোম্পানি যেহেতু পিভিসি পাইপ কিন্তু যথেষ্ট হালকা থেকে ভারী সমস্ত রকম ওয়েটেরই কিন্তু এখানে কাজ করতে হবে আপনাদের তো সেটা মাথায় রেখে আপনারা আসবেন পেমেন্টটা কি আছে আমি আপনাদের বলে দিই পেমেন্ট এখানে সাড়ে চারশো টাকা পার ডে ডিউটি টাইমটা রয়েছে বারো ঘন্টা কিন্তু এখানে বারো ঘন্টা কাজ হয় না কিন্তু ডিউটি টাইম অফিসিয়ালি মেনটেন করতে হয় বারো ঘন্টা সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে ডিউটি এবারে কাজটা কিভাবে হয় আমি একটু বলে দিই আপনি নটার সময় ডিউটি জয়েন করলেন কিন্তু কোম্পানিতে গাড়ি আস্তে আস্তে দেখা যাচ্ছে কোনো দিন এগারোটা বারোটা বেজে যায় তো তখন থেকেই আপনি কাজ শুরু করবেন কখনো দেখা যাচ্ছে ছটার মধ্যে সন্ধ্যা ছটার মধ্যে কোম্পানিতে গাড়ি আর নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের আটকে রাখা হবে না ছটার মধ্যে বাড়ি চলে যেতে পারবেন কখনো দেখা যাবে একটু কাজের চাপ থাকলে সেটা আটটা সাড়ে আটটা অবধি আপনাদের হয়তো গাড়ি থাকছে কাজ করতে হচ্ছে তো কাজ যেরকম যেদিন থাকবে সেদিন হবে কাজের চাপটা থাকে যেদিন আবার কাজ খুব হালকা থাকে সেদিন আবার কাজের চাপটা হালকা থাকে তবে পেমেন্ট আপনারা রোজ যেভাবে পাবেন সাড়ে চারশো টাকা পার ডে হিসাবে এটা কিন্তু আপনাদের ফিক্সড পেমেন্ট এই পেমেন্টের উপরে একটা ইনকাম থাকে সেটা হচ্ছে টিপস সেটা কিভাবে হয় বিভিন্ন কোম্পানির যে গাড়িগুলো আসে সেগুলো লোডিং এর পরে সকলে যারা কাজটা করেছেন তারা কিন্তু এই গাড়ির তরফ থেকে কিছু টিপস পেয়ে থাকেন সেটা সবাই ভাগ করে নেন পরবর্তীতে তো এটা কিন্তু একটা ভালো ইনকাম আছে কিছু কিছু দিন আপনাদের ইনকামটা বেশিও হতে পারে আবার কিছু কিছু দিন একটু কম হতে পারে তো অ্যাভারেজ এখান থেকেও আপনাদের মাসে এক হাজার দু হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু একটা আপনাদের ইনকাম হয়ে যাচ্ছে তো কাজের ডিটেলস আমি আপনাদের বলে দিলাম কাজ এখানে কিন্তু পিভিসি পাইপের ওপরে কাজ হচ্ছে এখানে হালকা থেকে মাঝারি এবং ভারী সমস্ত রকম কাজ কিন্তু আপনাদের করতে হবে দিনের বেলায় ডিউটি কোনো নাইট ডিউটি এখানে নেই সম্পূর্ণ কাজটা আপনাদের দিনের বেলায় করতে হবে যারা দূর থেকে এসে কাজ করবেন তারা লাগেজ পত্র সমস্ত কিছু নিয়ে চলে আসবেন যারা লোকাল ক্যান্ডিডেট আছেন তারাও এখানে কাজ করতে পারবেন এই টাইমের মধ্যে আপনাদের যাতায়াত করে কাজ করতে হবে এইবারে আপনাদের জয়নিং প্রসিডিওরটা একটু বলে দিই এখানে স্পট জয়নিং করানো হবে যেদিন আপনারা আসবেন যেখান থেকে আসুন না কেন ওই দিন আপনাদের কিন্তু পি এ পি করিয়ে তারপরে কিন্তু জয়নিং করানো হবে আপনারা কোম্পানিতে আসবেন কোম্পানিতে নাম এন্ট্রি হবে নাম এন্ট্রি করিয়ে আপনাদের কাজের সাইট সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে তারপরে আপনারা সেখানে পেপার সাবমিট করবেন সাবমিট করে আপনারা ওয়েট করবেন ওই দিনই কিন্তু আপনাদের বিকালের মধ্যে পি ইএসআই সমস্ত কিছু চালু হয়ে যাবে তারপর কোম্পানি থেকে আপনাদের রুম অ্যালট হবে আপনারা কিন্তু সেখানে থাকতে পারবেন ওই দিনই কিন্তু বেডিংপত্র নিয়ে আসবেন ওই দিন আপনাদের রুম দিয়ে দেওয়া হবে ডকুমেন্টস কি কি লাগছে একটু ভালো করে বলে দিচ্ছে আপনারা ভালো করে শুনে নেবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই আপনার অরিজিনাল আধার কার্ড নিয়ে আসতে হবে আধার কার্ডে পুরো জন্ম তারিখ থাকতে হবে ডেট মাস তারিখ সম্পূর্ণটাই কিন্তু আপনার আপনার থাকতে হবে যদি কোনো কারণে শুধু আধার কার্ডটা হয়তো শাল রয়েছে সেক্ষেত্রে এখানেই একটা লোকাল আধার সেন্টার আছে সেখান থেকে আপনাকে কারেকশন করে বিকালের মধ্যে আবার জয়নিংটা করে নিতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট লাগবে সেকেন্ড ডোজ কমপ্লিট হওয়া চাই যদি কারোর ফার্স্ট ডোজ থাকে মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকে সব কিছু ঠিকঠাক থাকে তো এখান থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট বার করে আমরা আপনাদের জয়নিংটা করিয়ে দিতে পারবো ব্যাংকের পাস জেরক্স লাগবে পিএপিএসআই এর জন্য নিজের ব্যাংকের পাসবই বই থাক বা ফ্যামিলির যে কোনো একজনের ব্যাংকের পাস জেরক্স লাগবে এবং এক কপি ফটো সমস্ত ডকুমেন্টস যা যা বললাম এগুলো এক কপি করে লাগবে অবশ্যই কিন্তু অরিজিনাল আধার কার্ড লাগবে তার পাশাপাশি সমস্ত কিছু জেরক্স আপনাদের নিয়ে আসতে হবে তো এই ডকুমেন্টসগুলো রাখছে আপনাদের প্রত্যেকে কিন্তু জুতো পরে আসতে হবে এখানে কোনো স্যান্ডেল হাওয়াই চপ্পল কিটো পরে আসলে কিন্তু কোম্পানিতে ঢুকতে দেবে না বার করে দেবে জুতো পরে আসতে হবে শু সেটা লেদারের হোক বা কাপড়ের হোক শু পরে আপনাদের অবশ্যই আসতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি তো পেমেন্ট কিন্তু এখানে যথেষ্ট ভালো আমি বারবার বলে দিচ্ছি সাড়ে চারশো টাকা করে স্টার্টিং স্যালারি থাকবে প্রত্যেক বছর এখানে ইনক্রিমেন্ট আছে এছাড়াও যদি আপনি কাজ সঠিকভাবে করতে পারেন দু থেকে তিন মাস পরেই কিন্তু আপনাদের একটা ইনক্রিমেন্ট করিয়ে দেওয়া হবে যদি আপনার কাজ পুরোনোদের মতন সমানভাবে আপনি বুঝে যান বা আপনি যদি কাজ সঠিক সিস্টেমে শিখে যান সেক্ষেত্রে আপনার পেমেন্টটাও কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দেওয়া হবে তো পেমেন্ট নিয়ে এখানে কোনো প্রবলেম হবে না মাসে দুবার করে পেমেন্ট দেওয়া হয় একটা সাত তারিখে একটা বাইশ তারিখে সেটা আপনি হাতে হাতেও নিতে পারেন চাইলে আপনার অ্যাকাউন্টেও পৌঁছে যাবে পেমেন্ট এখানে একদম ক্লিয়ার হয়ে যায় পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই যথেষ্ট ভালো সিস্টেম এখানে কিন্তু কাজ হবে ডিরেক্ট কোম্পানির সিস্টেম মেনেই কিন্তু এখানে সমস্ত কিছু হয় জয়নিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে কোম্পানির সিস্টেম মেনেই হয় তো যারা কাজটা করতে ইন্টারেস্টেড ইমেডিয়েট যোগাযোগ করুন আগামীকাল সকলে কিন্তু সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে কুলগাছিয়া স্টেশনে চলে আসবেন সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে কুলগাছিয়া স্টেশনে চলে আসতে হবে বেডিং পত্র সমস্ত কিছু নিয়ে চলে আসবেন সেখানেই সমস্ত কালেকশন কমপ্লিট করে নেওয়া হবে আপনারা স্পট জয়নিং করানো হবে আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে সমস্ত প্রসিডিউর কমপ্লিট করে স্পট জয়নিং করিয়ে দেবো আমি সেখানে থাকবো আমি সেখানে থেকে আপনাদের স্পট জয়নিং করিয়ে দেব স্পট জয়নিং জন্য আপনারা আটশো টাকা নিয়ে আসবেন আটশো টাকা পারিশ্রমিক আটশো টাকা নিয়ে আসবেন সেখানে আমি সমস্তটা কালেকশন করে তারপরে আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করে দেবো সমস্ত প্রসিডিওর কমপ্লিট করা হবে সেম ডেটেই কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন এবং জয়নিং পেয়ে যাবেন থাকা সিস্টেমটা বলে দিই কোম্পানি যেহেতু আপনাদের রুম দিয়ে দেবে এখানে রুমের জন্য কোনো পয়সা লাগে না ফ্রিতে কোম্পানির কোয়ার্টার রয়েছে যেখানে স্টাফ কোয়ার্টার লেবার কোয়ার্টার বলুন তো সেখানে আপনারা থাকতে পারবেন খাওয়ার সুবিধাটা বলে দিই ক্যান্টিনে যদি আপনারা খেতে চান ক্যান্টিনে আপনারা খেতে পারবেন এখানে ক্যান্টিন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এছাড়াও যদি আপনারা বাইরে কোনো হোটেলে খেতে চান সেক্ষেত্রেও আপনাদের ব্যবস্থা করে দেওয়া হবে নিজেরা যদি রান্না বান্না করে খেতে চান গ্রুপ করে পাঁচজন কি সাতজন একসাথে টিম করে এখানে রান্না করে খাবেন সেক্ষেত্রে সমস্ত ম্যাটেরিয়াল আপনাদের দিয়ে দেওয়া হবে আপনারা বাজারঘাট করবেন রান্না করে খাবেন যদি রান্না করে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু মিল চার্জ অনেকটাই কম পড়বে ক্যান্টিনে খেতে গেলে আপনাদের এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মতন খরচা হবে তো দিনের বেলায় ক্যান্টিনটা চলে কোম্পানির ভিতরে রাতের বেলায় কিন্তু বাইরে থেকে যে কোনো দোকান থেকে আপনাদেরকে খাবারটা খেয়ে নিতে হবে কিন্তু যদি আপনারা রান্না বান্না করে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের মতন সময় বুঝে সুবিধা বুঝে রান্নাবান্না করে খেতে পারবেন তো এই হচ্ছে কাজের সম্পূর্ণ বিবরণ যারা আসবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সেই দিন আমি থেকে আপনাদের প্রত্যেককে স্পট জয়নিং করিয়ে দেবো হান্ড্রেড পারসেন্ট দায়িত্ব নিয়ে কিন্তু আপনাদের কাজে আমি জয়নিং করিয়ে দেব কোনো কারণে যদি কারুর জয়েনিং না হয় সেটা যদি আমি করাতে না পারি সেক্ষেত্রে তার পেমেন্ট আমি ওখানে রিটার্ন করিয়ে দেবো আপনি পেমেন্ট নিয়ে বাড়ি চলে যাবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করিয়ে দেওয়ার দায়িত্ব যেরকম আমার সেরকম যদি কোনো কারণে কারুর কাজ না হয় সেক্ষেত্রে তার পেমেন্ট রিটার্ন করার দায়িত্বও কিন্তু আমার সবাই আটশো টাকা নিয়ে আসবেন ওখানে পটেই কালেকশান করে নেব বাইরে থেকে কালেকশান করে তারপরেই কিন্তু আপনাদের ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেখানে স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে সবাই ভিডিওটা ভালো করে দেখে নিন দেখে আজকেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন যোগাযোগ করে ওনার সাথে কথা বলে সমস্ত নাম ফোন নাম্বার লোকেশন এন্ট্রি করে নেবেন এবং অবশ্যই কিন্তু সাড়ে পাঁচটা থেকে বা পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনারা ফোন করে নামটা দ্বিতীয়বার কনফার্ম করে নেবেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনি অবশ্যই আসছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও অনেক ভিডিওগুলো আমি দেব চ্যানেলে আপনারা সবাই দেখে নেবেন